সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে যে বাংলাদেশে বাংলাদেশ ব্যাংকে আবার ও টাকা চুরি হয়েছে আবার এরকম সংবাদ বেড়িয়েছে বাংলাদেশের সংবাদ মাধ্যম যে এখন তেরোশো মিলিয়ন রিজার্ভ রয়েছে তো এইসব বিষয়গুলো নিয়েও তো আরও হয়তো কথা কথা হতে পারতো বা আরও কোনো কিছু হতে পারতো আরও কেউ প্রশ্ন প্রশ্নবাণে বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তা প্রশ্নবাণে জড়িত হতে পারতো সামনাসামনি পড়লে সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতে হয়তো। নতুবা এই সংবাদও হতো যে সংবাদ প্রশ্ন এড়িয়ে গিয়েছেন উত্তর এড়িয়ে গিয়েছেন প্রশ্ন শুনতে চাননি সেসব কারণেই হয়তো বা তারা এটা করেননি কিন্তু বাংলাদেশের সাংবাদিকতা অতটা দুর্বল অবস্থায় নেই তাদের সোর্স অত দুর্বল না যে ভেতরে যেতে না পারলেই কোনো ধরনের সংবাদ পাবেন না বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হচ্ছে না আপনি কি মনে করেন বড় ধরনের গোপনীয়তা রক্ষা করার জন্য এরকম উদ্যোগ সাংবাদিকরা নানা গোপনীয়তার মধ্য দিয়েই তাদের কাজটা করতে হয় এবং কোনো সাংবাদিক কোনো তথ্যই কেউ কিন্তু মুক্ত রাখে না আর আপনি সাংবাদিকরা যখন বাংলাদেশ ব্যাংকে ঢুকবে আনাগোনা হবে হয়তো তথ্যটা পেতে সহজ হবে কারণ সাংবাদিকটা তো তো কঠিন কাজটাই করতে হবে কঠিন থেকে কঠিনতর জায়গা থেকেই তথ্যটা বের করে এসে সেই তথ্যটার সত্যনিষ্ঠতা প্রমাণ করেই তাকে এগিয়ে যেতে হবে এখন ভিতরে গিয়ে তো প্রকাশ্যে কোনো সেমিনার করে তো গোপন কিছু করবে না যে বাংলাদেশ ব্যাংক যে সাংবাদিক যুক্তি দিল না ওখানে ভিতরে এমন সেমিনার করে কিংবা প্রকাশ্যে এমন কিছু হচ্ছে যার মধ্য দিয়ে আমরা দেখলে সমস্যা হবে কারণ কোনো ফাইল তো সাংবাদিকদের সামনে স্বাক্ষর করবে না অর্থাৎ সাংবাদিকদেরকে জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নমেন্ট গভর্নর কিংবা নির্বাহী পরিচালক বা জিএম এম বা সে অন্য যে পদাধিকারী যারা রয়েছে তারা তো আপনাকে সাংবাদিককে দেখিয়ে বলবে না যে আমরা এই ফাইলটাই স্বাক্ষর করলাম হ্যাঁ তাদের সোর্সের সাথে সাংবাদিকদের যে সোর্স আছে সোর্স তো নানাভাবে থাকতে পারে যে সোর্স কারো সোর্স তো গভর্নর হতে পারে কারো সোর্স তো অফিসের একদম নিচের একজন পিয়ন হতে পারে যে ফটোস্টার ফটোকপি করে বা কম্পিউটার অপারেটার তাও তো হতে পারে তাদের সাথে এখন অবাধ তথ্য প্রবাহের যুগে নানাভাবে যোগাযোগ করারও কিন্তু সুযোগ রয়েছে আপনার হোয়াটসঅ্যাপ রয়েছে টেলিগ্রাম রয়েছে অন্য অন্য শিশে রয়েছে নানাভাবে যদি সোর্স চায় তাকে কিন্তু সংবাদ দিয়ে দিতে পারে কিন্তু ভিতরে গেলে নিউজটা বা সংবাদটা পেতে সহজ হবে অথবা আমি নিজের অভিজ্ঞতায় দেখেছি যারা সরাসরি যে সোর্স আপনাকে সংবাদটা মানে সাংবাদিকদের সংবাদ সরবরাহ করে থাকে তারা যে খুব খোলামেলা আপনাকে কোনো কিছু দিয়ে দিল তা কিন্তু না আপনাকে গোপনেও দেবে গোপনীয়ও দেবে সেটা হচ্ছে কোনো রুমের মধ্যে গিয়ে যেখানে কেউ দেখে না তখন ফাঁস করে একটি কাগজের ফটোকপি আপনাকে দিয়ে দিবে কিংবা এস এম এস দিবে অথবা কোনো একটা ফাইলের একটু কপি দেখতে বলবে অথবা একটা লাইন দুইটা লাইন তাকে বলবে বলবার পরে আপনি ওর স্যারদের সাথে একটু কথা বলে নেন তখন কোনো পেয়ে যাবে এইটা দিয়ে যে পুরোপুরি সংবাদ বারণ করা হয়েছে তা কিন্তু আমি মনে করি না তবে হ্যাঁ এইটা যখনই বারণ করেছে তখন জনগণের কাছে জনমনে এবং সংবাদ মাধ্যমে এবং আমার কাছেও মনে হয়েছে যেখানে কোনো সংকট যদি না থাকে তাহলে আগে যদি যেতে পারতো এখন তোমরা যা যাওয়ার দরজাটা কেন বন্ধ করলে তাহলে এখন ওই বুঝতে হবে আপনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নটার মতো জনগণের কাছে চলে যেতে পারে তো তো সাংবাদিকরা ভেতরে ঢুকলে হয়তো সরাসরি খবরটা পেয়ে যাবে সেটা যাতে পাইতে না পারে সেইটা নিয়ে একটা বারণ করবার একটা উদ্যোগ নিয়েছে বিদিনশিটটা তৈরি করেছে আর এর মধ্যে অনেক সংবাদ বেরিয়েছে বেরিয়েছে কি ভারতের একটি পত্রিকায় তো এরকম মানে গণমাধ্যমে তো এরকম সংবাদ মাধ্যমে সরি পত্রিকায় না গণমাধ্যম সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে যে বাংলাদেশের বাংলাদেশ ব্যাংকে আবার টাকা চুরি হয়েছে আবার এরকম সংবাদ বেরিয়েছে বাংলাদেশের সংবাদ মাধ্যম যে এখন তেরোশো মিলিয়ন রিজার্ভ রয়েছে তো এইসব বিষয়গুলো নিয়েও তো আরও হয়তো কথা কথা হতে পারতো বা আরও কোনো কিছু হতে পারতো আরও কেউ প্রশ্নবাণে বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তা প্রশ্নবাণে জড়িত হতে পারতো সামনাসামনি পড়লে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে হতো নতুবা এই সংবাদও হতো যে সংবাদ প্রশ্ন এড়িয়ে গেছেন উত্তর এড়িয়ে গিয়েছেন প্রশ্ন শুনতে চাননি সেসব কারণেই হয়তো বা তারা এটা করেননি কিন্তু বড় ধরনের ঘটনা ঘটাবে সাংবাদিকদের প্রবেশ করতে দিবেন না বাংলাদেশের সাংবাদিকতা অতটা দুর্বল অবস্থায় নেই বা সাংবাদিক রিপোর্টাররা অত দুর্বল অবস্থায় নেই তাদের সোর্স অত দুর্বল না যে ভেতরে যেতে না পারলেই কোনো ধরনের সংবাদ পাবেন না তবে হ্যাঁ সংবাদপত্রে সাংবাদিকদের গণমাধ্যমে অবাধের যোগাযোগটা ওরকম হওয়া উচিত যে অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট সেটাই তো আমরা সাংবাদিকরা অন করি না এর বাইরে সকল সম্পদ হচ্ছে তথ্য অধিকার আইনই তো বলা হয়েছে যে সকল সম্পদ পাবলিক প্রপার্টি তথ্য যেগুলো থাকবে শুধুমাত্র একজন কর্মকর্তা সে ফাইলে কি নোট দিল সেটা ছাড়া সকল তথ্য সাংবাদিকরা কেন বাংলাদেশের নাগরিকও পাইতে বাধ্য আইনে দিতে তারা আইনে দিতে বাধ্য সুতরাং সেই আইন যদি রয়েছে তাহলে সেই আইনের মধ্যে সেটা হয়তো দেরিতে পাওয়া যাবে এর আগেও যদি কোনো ঘটনা ঘটে যায় তাহলে সেটার জন্য সাংবাদিকরা এই তথ্য আনতে যেতেই পারে এর মধ্যে তথ্য সত্য নিশ্চিত যাচাই বাছাই করবার জন্য যেতে পারে কিন্তু সেটা হলো যে মূলধারার সাংবাদিকরা যখন আপনি কোথাও আটকিয়ে রাখবেন তখন গুজব মাথা দিয়ে উঠবে আর গুজব ঠেকাবার জন্যই সাংবাদিকদেরকে সব জায়গায় স্বচ্ছন্দে এবং অবাধে যেতে দিতে হয় বাংলাদেশে অনেক চ্যানেল বেতন দিতে পারছে না গ্রিন টিভি বন্ধ হয়ে গেল এখানে সাবেক আইজিবি বেনজির আহমেদের মালিকানা ছিল এটা কিভাবে দেখেন কার্ড মালিকানা ছিল বেনজির সাহেবের আইজিবি মালিকানা ছিল এর তো সমাজে আরও পরিচয় নাই এরকম লোকজনেরও তো রয়েছে আমি যদি ওইখানে আপনার নামটা উল্লেখ করেছেন নামটা উল্লেখ না করলেও পারতেন তারপরে বলি ওখানে যে আরও যারা মালিকানা ছিল তাদেরকে বেনজিরের চেয়েতেও তো তারা এই একজন যে মালিকানা ছিল সে তো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল আর বেনজির তো বেনুজির তো বাংলাদেশের আইজিপি ছিল পুলিশের প্রধান ছিল এবং তার পদমর্যাদা সিনিয়র সচিব এটা নিয়ে খুব দোষের না আপনাকে মাথায় রাখতে হবে বেনজির হোক আর অন্য কেউ হোক তারা কিন্তু সাংবাদিকতা করতে আসে না তারা কিন্তু ব্যবসা করতে আসছে পত্রিকার মালিক বা টেলিভিশনের মালিক বা নিউজ পোর্টালের মালিক বা ইউটিউব চ্যানেলের মালিক তারা কিন্তু সাংবাদিক না অধিক ক্ষেত্রেই তারা কিন্তু ব্যবসা করতে আসছে অ্যান্ড ব্যবসায়িক বিরোধ এবং দ্বন্দ্বের কারণে বা বিনিয়োগের দ্বন্দ্বের কারণে বিনিয়োগের স্বচ্ছতার নিশ্চিতার কারণে তারা যে প্রতিষ্ঠান খুলেছে সেটা বন্ধ হয়ে গেছে কিন্তু আমার কথা হলো প্রতিষ্ঠান যখন খোলা থাকতে পারবে সেটাও যেমন আইনি বিধান রয়েছে বিধি রয়েছে চাকরি দিয়েছেন একটা বিধির মধ্য দিয়ে চাকরিচ্যুত হলেও সাংবাদিকদের একটা বিধির মধ্য দিয়ে ধরতে হবে এবং তার মধ্য দিয়ে সাংবাদিকরা যদি ক্ষতিগ্রস্ত হয় বেতন যদি বকায়া থাকে এবং সেই বেতন বকায়া বেতন এবং চাকরিচুত্বের জন্য যে টার্মিনেশন বেনিফিট সেগুলো তাকে দিতে হবে এবং সাংবাদিক জন্ম হওয়ার পরে গ্রিন টিভিতে চাকরি করার জন্য তার জন্ম হয়নি সে যখন ভালো সুযোগ সুবিধা পাবে তার পেশার স্বাধীনতা পাবে এবং তাদের কার কাজের বিনিময়ে সে যখন তার পারিশ্রমিকটা ঠিক পাবে সেখানেই সে যাবে কিন্তু আমরা যখন দেখি টেলিভিশনের মালিক বা পত্রিকার মালিক যারা আ তাদের প্রতি শ্রদ্ধা রাখতেই হয় তারপরও বলি যে তাদেরকে রাষ্ট্রকে একটু দেখে নিতে হবে শুধু পছন্দের মানুষ মানুষকে টেলিভিশনের চ্যানেল দিবেন আর একজনে কেউ হস্তান্তর করবেন এরকম তো রয়েছে টেলিভিশনের মালিক শুধুমাত্র সাবেক আইজিবি মালিকানা ছিল তা তো নয় সাবেক কোনো মন্ত্রীরও তো রয়েছে অভিযোগ হয়েছে টেলিভিশনের মালিকানায় রয়েছে তার নামটা আপনার বলতে পারলেন না সুতরাং কথা বলতে পারলে আমাদের সব কথাই একসাথে বলতে হবে সত্য বলতে হলে একজনের বেলায় একটু উচ্চ স্বরে বলবো আর একজনের বেলায় একটু নিচ্চ স্বরে বলবো তা কিন্তু হতে পারে না এই টেলিভিশনের যারা সেই বিষয়ের ছাড়পত্র পেয়েছে তাদের সাথে সরকারের উচ্চ পর্যায়ে রাজনৈতিকভাবে উচ্চ পর্যায়ের লোকও তো যুক্ত রয়েছে তারা যখন টেলিভিশনটা চালাতে পারে না তখন বিনিয়োগকারীদের কাছে দিয়েছে আর বিনিয়োগকারীদের টাকা সাদা কি কালো এইটার দেখবার বিষয় নয় কোনো সাদা কোনো দিন টাকা দেখেছে কালো টাকা দেখেছেন কোনো দিন যে টাকার রঙ কালো টাকার রঙ সাদা যা সাদা কাগজ তা তো না কালো টাকা সাদা টাকা এটা আমরা বলবার জন্য বলি আমি আপনাদের দোকানে যখন টাকা কোনো কিছু কিনতে যাবেন বা কোনো কিছু কিনতে যাবেন তখন টাকা কালো সাদা বলেও কোনো কিছু নাই তাহলে গ্রিন টিভি বন্ধ হয়েছে এটা দুঃখজনক কিন্তু গ্রিন টিভিতে কর্মরত সকল পেশাজীবীদেরকে তার নেজ্যত। তাদের যে দাবি দেওয়া পাওনা রয়েছে সেই ক্ষতিপূরণ দিয়েই বন্ধ করতে হবে দুঃখের বিষয় এ কথাটা বলতে হয় আমরা দায় থেকে কিন্তু দেহাই পাচ্ছি না আমিও একসময় সাংবাদিকদের নির্বাচিত নেতা হিসেবে নেতৃত্ব দিয়েছি বাংলাদেশের গণমাধ্যমের জন্য সাংবাদিকদের জন্য এখন পর্যন্ত দেশে উপযোগী এখন আইন আমরা তৈরি করতে পারি নাই যাতে কোনো সাংবাদিক বা সংবাদ মাধ্যম কর্মীর সুরক্ষা আমরা দিতে পারি সংবাদ মাধ্যম কর্মীদের সুরক্ষা দেওয়ার জন্য গণমাধ্যম কর্মী আইন পার্লামেন্টে উঠেছিল এখন পর্যন্ত তিন চার বছর অতিবাহিত হয়েছে এর কোনো ফায়সালা হয় নাই আর কোন কোন আইনকে আমরা দেখেছি পার্লামেন্টে উঠবার পরে এক ঘন্টাও আলোচনা করা দরকার হয় না এর মধ্যে আইন পাশ হয়ে যায় আর বাহান্ন বছর তেপ্পান্ন বছরে বাংলাদেশে সংবাদ মাধ্যমের জন্য সকলে সহযোগিতা চায় কিন্তু সংবাদ মাধ্যমের কর্মী তাদের যদি নিজেদের একটা অধিকার আছে সকলের অধিকার সুরক্ষা না হলে সংবাদ মাধ্যম কথা বলে যদি একজন গার্মেন্টস শ্রমিক তার অধিকার থেকে সুরক্ষা না পায় কিংবা আমলা মিলিটারি আমলা সচিবদের মধ্যে কথা বলেন সামরিক বাহিনীদের কথা বলেন ব্যবসায়ী বলেন রাজনীতিবিদ বলেন তাদের অধিকার যদি সুরক্ষা না হয় সংবাদ মাধ্যম কথা বলে তো সংবাদ মাধ্যমের অধিকার সুরক্ষা হয় নাই এর জন্য কাউকে আপনার আস্থায় আসতে দেখবেন না আর তাদের জন্য আইনটাও কিন্তু তেপান্ন বছর পর্যন্ত বসে রয়েছে একটা তাদের উপযোগী এবং তাদের পক্ষে যায় তাদের সুরক্ষা দেওয়া যায় এমন আইন রাষ্ট্রই তেপান্ন বছরেও কিন্তু কার্যকর করতে পারে না আর পাশ করতে পারে না কে সাংবাদিক কে সাংবাদিক না রাষ্ট্র এখন সংজ্ঞায়িত করতে পারে না সেই অবস্থায় আপনি গ্রিন টিভিতে কে বিনিয়োগ করলো গ্রিন টিভি কীভাবে বন্ধ হয়ে গেল অন্যান্য টেলিভিশন চ্যানেল বেতন দিতে পারে না বাংলাদেশে এক দোকান কর্মচারীও পনেরো বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা বেতন পায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অন্য বড় বড়ো বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা যারা পাশ করে একটা টেলিভিশনে পনেরো হাজার টাকা বেতনে তাদের চাকরি শুরু করে আপনাকে একটা বিধির জায়গায় যেতে হবে যদি তার অবস্থানটা কি স্ট্যাটাসটা কি সেই ব্যবস্থা এখনও তৈরি হয় না শুধু দোষারোপ করে শুধুমাত্র ওই মালিককে দোষারোপ করলে হবে না আপনার কিংবা আমার সাথে যারা অন্যান্য সংবাদ মাধ্যম কর্মী রয়েছে তাদেরও কিন্তু এটা মনে করতে হবে শুধু মুখ বলে কথা বললে হবে না আপনার সুরক্ষা রক্ষা হয় না কোনোদিন আন্দোলন সংগ্রাম করবার জন্য আপনার অধিকার আন্দোলনের জন্য কোনোদিন রাস্তায় পাওয়া যায় না আর যদি আপনি কোনো কারণে আপনার ক্ষতিগ্রস্ত হন সব নেতারা করে দেবে সব সাংবাদিক সংগঠন করে দেবে ব্যাপারটা এরকম নয় অনেক গণমাধ্যম কিন্তু সাংবাদিকদের হাতে কোনো মালিকানা নেই এর কারণ কি আমি আপনাকে আবার একটা বলি সাংবাদিকের কাছে মালিকানা থাকা দরকার তো কিন্তু যারা সত্যিকার অর্থে ওই বিনিয়োগকারী হতে হবে সেই বিনিয়োগকারী দেশপ্রেমিক হবে সেই বিনিয়োগ বিনিয়োগকারী গণমাধ্যম এবং সুশাসনকে মেনে নিবে সেই বিনিয়োগকারী দেশের যে মানবিক মূল্যবোধ মর্যাদা সেই মর্যাদার প্রতি শ্রদ্ধাশীল হবে এখন আমরা ওই টাকা একটু আগেই আমি আপনার এই কথাই এই অনুষ্ঠানেই বলেছি যে কালো টাকা সাদা টাকার কথা বলছে যে কালো টাকাও দেখা যায় না সাদা টাকাও যায় না এখন ওই যে বিনিয়োগকারী শুধুমাত্র ব্যবসা করতে আসে সে তো সাংবাদিকতা করতে আসে না আর সাংবাদিককে যদি এখানে মালিকানার কথা বলেন আপনি যেটা বলছিলেন সাংবাদিক তো যে বিনিয়োগ করতে হবে যে পুঁজি সেই পুঁজিক তো মালিক মালিক হয় নাই সাংবাদিকরা তো পুঁজির যেহেতু মালিক হয় নাই একটা টেলিভিশন স্টেশন করতে হলে আপনার এক দেড়শো দুইশো কোটি টাকা লাগে সেটা কীভাবে দিবে মানে একটা পত্রিকা যদি পত্রিকা হয় এক দেড়শো কুড়ি টাকা না হলে একটি পত্রিকা চলবে না একটা কাগজকে যদি আপনি এক এক কেজি কাগজ যেটা দশটা থেকে বারোটা কাগজ হয় মানে এক কেজিতে বাজারে যে কাগজ পত্রিকা পাওয়া যায় সেইটার দাম হচ্ছে একশো দশ টাকা পর্যন্ত হয় তার শুধু সাদা কাগজের দাম হয় পত্রিকা টাপা বাদ দশ পনেরো টাকা বিক্রি করতে হয় দশ টাকা হকারকে দিতে হয় তার চল্লিশ পার্সেন্ট যেই সাবসিডি দেওয়ার মতো অবস্থার পুঁজি তো এখন সাংবাদিকের কাছে নেই সাংবাদিকদের কাছেও হতে পারে হ্যাঁ সাংবাদিকরা নিজেরা পাঁচ সাতজন করে প্রতিষ্ঠান করুক করার পর রাষ্ট্র সেখানে বিনিয়োগ করবে সেই বিনিয়োগ করার মধ্যে দিয়ে পেশাদারিত্বের হাতে গণমাধ্যম যাবে যখন পুঁজির নিয়ে সংকট হচ্ছে আপনার বাজার ব্যবস্থা বাজার অর্থনীতিতে পুঁজি যেখানে শেষ কথা আপনি কিভাবে টাকা আনলেন কিভাবে টাকা আয় করলেন এবং বাংলাদেশের অনেক সময় দেখেছি যে কালো টাকা মানে কালো টাকার কথা বলেন যে কী হয়েছে টাকার আয়ের উৎস জানবেন না দশ পার্সেন্ট বারো পার্সেন্ট টাকা ইনকাম ট্যাক্স দেওয়ার পরই আপনার টাকাটা সাদা হয়ে সাদা হয়ে যাবে ওই এক ওই ভাষায় বলি তাহলে থেকে টাকা আনলেন আয়ের উৎস কী সেটা জানা হলো না তাহলে আপনি যখন সে জানলেন না তাহলে এই যে টাকা কোথেকে আসলো সাংবাদিকের কাছে সেই টাকা থাকবে না বরঞ্চ সাংবাদিকরা টেলিভিশনের অনুমোদন নিয়ে মন্ত্রী মন্ত্রীর অনুমোদন নিয়েই বা মন্ত্রণালয়ের সরকারের অনুমোদন নিয়ে করলেন আমিও করেছিলাম কিংবা আমার অনেক বড় বড় বাংলাদেশের সাংবাদিক রয়েছে তাদেরকে টেলিভিশন দিয়েছে অনুমোদন দিয়েছে তাদের তো একশো দেড়শো কোটি টাকা নাই যেটা ওয়ান এয়ারা যাওয়ার জন্য তাদেরকে তখন বিনিয়োগকারী খুঁজতে হয় সেই বিনিয়োগকারী তার বিনিয়োগ তখনই নিশ্চিত করতে চায় তখন তো বিনিয়োগটা নিশ্চিত হবে আয় নিশ্চিত হবে আর আয় নিশ্চিত না হলে সেই বিনিয়োগকারী কিন্তু বিনিয়োগ টাকাও পাবে না কয়দিন পরে আপনি তার কাছে পত্রিকা নিয়ে যাবেন আপনাকে বাইরে করে দেবেন যাবু সূর্য তুমি আমার আর নাই পত্রিকা রেখে চলে যাও হ্যাঁ ঘটনা ঘটেছে আমার বেলায় ঘটেছে আবার একজনকে বলবেন যে টেলিভিশন রয়েছেন আমাদের অনেক সাংবাদিক যারা রয়েছেন সিনিয়র সাংবাদিক তারা যে পায়নি তা তো না নামও বলতে পারি নাম বললে কেমন হয়ে যাবে যে তারা এই টেলিভিশন চ্যানেলগুলো সাংবাদিকদেরকেই কিন্তু অনুমোদন দেওয়া হয়েছিল বিনিয়োগের যেহেতু তাদের টাকা নাই পুঁজিটা নাই তখন তাদের কাছে এমন ব্যবসায়ীর কাছে যেতে হয়েছে যে ব্যবসায়ীরা শুধু আপনার উপর প্রভাব কাটিয়েছে তাদের ওই গণমাধ্যমটা তার ব্যবসা পরিচালনা করবার জন্য ব্যবসায়িক সুযোগ সুবিধা গ্রহণ করবার জন্য সেটা ব্যবহার করেছে কারণ সে বারবার বলি আমি যে বিনিয়োগকারী সে কিন্তু সাংবাদিক না এটা হচ্ছে আমার এই বিষয়ে